কম উৎপাদন খরচে অন্য ফসলের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হয়। কুষ্টিয়ে বাড়ছে পান চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। উৎপাদন বাড়াতে চাষিদের সব রকম সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়ার প্রতিনিধি মিলন খন্দকারের পাঠানো তথ্যে টেস্ট রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় কুষ্টিয়ায় চলতি মৌসুমে 2054 হেক্টর জমিতে পান চাষ করেছেন চাষিরা। আলামপুর, বৃত্তিপাড়া, ঝাউদিয়া, হাতিয়া, লক্ষ্মীপুর সহ কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে পান চাষ করে বাজারে বিক্রি করছেন তারা। গত বছরের তুলনায় এবছর বেড়েছে পানের বরজ। এখানে রয়েছে বাংলা পান থেকে শুরু করে মিঠা পান, দেশি পান, ঝালি পান ছাড়াও কয়েক জাতের পান। পরে ঢাকা, চিটাগাং, সিলেট এগুলোতে ভালো নেয়, তখন এখানেও দাম ভালো পাওয়া যায়, দামটা এখন মোটামুটি একটু ভালো। ক্ষেত থেকে পান তুলে আড়তে বিক্রি করেন কৃষকরা। পাশাপাশি ক্ষেতে কাজ করেও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। কুষ্টিয়ার পানের গুণগত মানটা ভালো, এর পাতাটা একটু মোটা হয়, খাইতে স্বাদ বেশি, এই জন্য বাইরের জেলা থেকে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পান কিনতে আসে ব্যাপারীরা। ঢাকা যায়, নরসিংদী যায়, তারপরে ঘোড়াশাল যায়, বুঝলেন, তারপরে লাকসাম যায়, বড় পানগুলো কিনে, কিনার পরে ওখান থেকে ওরা বিদেশে রপ্তানি করে। আর ভালো ফলন নিশ্চিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবছরে কিন্তু পান উৎপাদনের হেক্টর প্রতি ফলন বাড়ছে। কারণ বাড়ছে একটাই কারণে, যে কৃষকরা কিন্তু ওই পান যে পচে যায় সেই পচার হাত থেকে রক্ষার জন্য ছত্রাকনাশক প্রয়োগ করতে সক্ষম হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। শারমিন স্বর্ণা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।